নমস্কার বন্ধুরা সর্বনীশ রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক দিন পরে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি মাটন কষা তো আজকের মাটনটা আমি পেঁপে দিয়ে তৈরি করব তো করার জন্য আমি পেঁপে একটা নিয়েছি এইখানে মাটনটা ধুয়ে নিয়েছি আর এইখানে দেখুন শুকনো লঙ্কা জিরা আমি লঙ্কাটা ভিজিয়ে রেখেছিলাম আর জিরে দিয়েছি এইখানে আমি দু চামচ আর ধনে দিয়েছি সামান্য একটু এখানে খুব হালকাভাবে রান্নাটা করব তো আমার বেটে রান্না করতে খুবই ভালো লাগে তো মাঝে মধ্যে আমি বেটে রান্না করি বাটা মশলা দিয়ে যখন রান্না করি তখন অল্প মশলার ভিতরেই দেখবেন হয়ে যায় তো এইখানে অনেকে ভাবতে পারে আমরা এত বড় বড় নোখ আমি কি করে বেটে রান্না করি তো বাড়তে আমার ভালোই লাগে অল্পর ভিতরে হয়ে যায় আর খেতেও ভালো লাগে হেলদি হয় তো এইখানে আমি বেটে নিয়েছি কথা বলতে বলতে দেখুন মশলাটা সামান্য মশলা তো জিরে ধনে আমি বেটে মশলা দিয়ে দিয়েছি এখন এইখানে লঙ্কা কটা নিয়েছি লঙ্কাটাও বেটে নেব তো লঙ্কাটা এখানে বাটাটা আর দেখালাম না লঙ্কা বাটাও হয়ে গেছে লঙ্কা বাটা ও মশলা আমি মাংসের ভিতরে দিয়ে দিয়েছি আর এইখানে দেখুন এক টুকরো আদা নিয়েছি আর রসুন নিয়েছি এইখানে দুটোর মতন তো রসুন আর আদাটাও বেটে নিয়েছি বেটের সাইডে রেখে দিয়েছি এখানে মটনের ভিতরে লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে এখানে হলুদ দিয়ে দিলাম এক চামচ দিয়ে একসঙ্গে বেটে সাইড করে রেখে দিলাম ওটা দেখালাম না এখানে কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলের উপরে দিয়ে দিলাম জিরে ফোড়ন জিরে ফোড়ন হওয়ার সঙ্গে সঙ্গে এখানে দিয়ে দিয়েছি আমি তিনটে পেঁয়াজ ফোড়ন পেঁয়াজটাকে একটু ভেজে নেবো একটু ভাজা হয়ে গেলে এখানে যেই আমি রসুন আর আদা বেটে রেখেছি বাটাটা আমি দিয়ে একটু ভেজে নিলাম এখানে সামান্য একটু কষে নিয়ে এখন মশলাটা যেই মাখা মাংস রেখেছিলাম মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে ভালো করে কষে নিতে হবে এখানে কিন্তু মশলাটা যেহেতু দেওয়া হয়ে গেছে লবণ নুন হলুদ দেওয়া হয়ে গেছে সের কারণে এখান থেকে কিন্তু খুব জল বেরোবে মাংসটা এখন সব কিছু মিশিয়ে নিয়েছি মেশানোর পরে আমি ঢাকনা বন্ধ করে দিয়েছি তো দু মিনিট পরে আমি আবার চলে আসছি এখানে ঢাকনাটা খুলে আমি জলটা দেখিয়ে নিয়েছি এইভাবে ঢাকনা বন্ধ করে আর খুলে আমি ভালো করে কষে নেব মাংসটা তো এখানে কষতে কিন্তু আমার পনেরো থেকে কুড়ি মিনিট লেগেছে তো ভিডিওটা বড় হয়ে যাবে আর এইখানে আর বাড়ালাম না এখানে দেখুন কষতে কষতে যখন একটু ঝোলটা কমে যাবে যে যখন আমি বুঝতে পারবো হাফ ঝোল হয়েছে তখন আমি এর ভিতরে একটা টমেটো দিয়ে দিয়েছি টমেটো দেওয়ার পরে এখন ওর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁপে আর আলু তো পেঁপে আলু টমেটো একসঙ্গে দিয়ে এখন ভালো করে কষে নেবো মাংসর সাথে যদি একসঙ্গে দিয়ে দিতাম তাহলে আলু পেঁপে খুব গলে যেত যেহেতু ঝোলটা একটু টানিয়ে নিয়ে কষে নিয়ে মশলাটা কষাও হয়ে গেল আর আমি এখন পেঁপে আলু সব একসঙ্গে দিয়ে ভালো করে এইভাবে কষে নেব তো এইভাবে আমি কষে নাড়িয়ে চাড়িয়ে প্রায় দশ থেকে কুড়ি মিনিট আবার কোষে নিলাম তো এইভাবে কোষে আমার দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে আর মাংস থেকে তেলও বেরিয়ে গেছে তো মাংস আমার অলমোস্ট কষা কমপ্লিট হয়ে গেছে এখন এর ভিতরে আমি দেবো তৃষ্ণ গরম জল এখানে মাংসটা কষা হয়ে গেছে এখন এখানে গরম জলটা একটু দিয়ে দেখুন ওই যে যে গামলাতে মশলা মেখে রেখেছিলাম ওই গামলাতে জল গরম করে ওই জলটা আমি মাংসের ভিতরে দিয়ে দিয়েছি দিয়ে এখন যে যেমন ঝোল খেতে ভালোবাসে একটু মিশিয়ে নিয়ে আমি আরেকটু ঝোল দিয়ে দিয়েছি যেহেতু একটু পাতলা পাতলা ঝোল তৈরি করব এইখানে দিয়ে একটা সাইডে নিয়ে একটা প্রেশার কুকার নিয়েছি মাংসটা একটু প্রেশার কুকারে একটা সিটি দিয়ে দেবো পেঁপে দেওয়া আছে অনেকে যারা শক্ত খেতে পছন্দ করে তাদের পেঁপ পেঁপে দেওয়া থাকলে আর প্রেশার কুকারে দিতে হয় না এমনিই হয়ে যায় তো আমাদের ঘরে একটু নরম খাওয়ার জন্য এখানে দু থেকে তিনটে সিটি মারব তো এইখানে মিশিয়ে নিলাম মাংসটা মাংসটা মিশিয়ে নিয়ে এখন প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে দুই থেকে তিনটে সিটি দিয়ে দেবো ঢাকনাটা বন্ধ করার আগে একবারে গরম মশলার গুঁড়োটাও দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো এক চামচ নিয়ে দিয়ে দিয়েছি তো গরম মশলার গুঁড়ো দেওয়া হয়ে গেছে এখন ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি এখানে দু থেকে তিনটে সিটি দিয়ে আমি চলে আসছি দেখুন আর এখানে যতটুক হাওয়া আছে হাওয়াটা বের করে দিচ্ছি যেহেতু মাংসতে পেঁপে দেওয়া আছে তো এখানে আমি গ্যাসটা বন্ধ করে আর হাওয়াটা বের করে মাংসটা বের করে নিয়েছি তো মাংসের কালার আর ঝোল পাতলা পাতলা মটন কষা তৈরি হয়ে গেছে আপনারা যদি বাড়িতে তৈরি করতে পারেন তাহলে তো খুবই ভালো হয় মানে মশলা বেটে রান্না করা এটার কিন্তু একটা মর্যাদায় আলাদা তো এইখানে আমি বেটে রান্না করি অনেকেই এসে জিজ্ঞাসা করে সর্বানি তুমি রান্না করো বেটে আমি হ্যাঁ দিদি আমি রান্না করি বেটে তো এইভাবে রান্না করে নিয়েছি তো রান্না করার পরে আমি পরিবেশন করে নিচ্ছি এইভাবে গরম গরম পেঁপে আর একটা আলু নিয়ে আর টুকরো মাংস নিয়ে পুরো ভাতটা খাওয়া হয়েছে তো রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য এতটুকু রাখছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে